বহিরাজ্যে আটকে থাকা রাজ্যবাসীদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় রেলের মাধ্যমে শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে। এতে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী, পর্যটক ও অসুস্থ রোগীদের নিজ নিজ রাজ্যে ফিরতে পারবে বলে জানান কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থা নিয়ে টিকিটের মূল্য সহ সামাজিক দূরত্ব সুরক্ষার বিষয়ে নির্দেশিকা শীঘ্রই জারি করবেন বলে জানান রেল মন্ত্রক। ত্রিপুরার প্রায় 300 ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা আজ রাজস্থান থেকে রাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। মোট 10টি বাসে করে রাজ্যে আসছে তারা। এ মুহূর্তের যে বিশেষ খবর আবারও জানিয়ে রাখছি যে রাজ্যের 48 জন পর্যটক উত্তরপ্রদেশে গিয়ে এক মাসের উপরে আটকে ছিলেন, অবশেষে আজ সরকারি অনুমতিক্রমে ওই রাজ্য থেকে রওনা দিলেন সেই 48 জন পর্যটক। স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা জারি করলেন, তবে শর্ত সাপেক্ষেই চলবে এই ট্রেন যাত্রীদের স্ক্রিনিং করে তবেই ওঠানো হবে যাত্রী। মাঝপথে কোথাও থামবে না বলে ট্রেন রাজ্যগুলির সঙ্গে কথা বলবে রেল মন্ত্রক। Today we are leaving from Kota to Rajasthan, Kota to Tripura I mean, and aaj amra approximately 240 jon achi and buses will be more than 10, to amra ekhan theke basically ajke rona hoye jabo within 12 pm, so was excited for the journey and I would love to thank to my coaching institution for being there with us, because when we are not getting any support from anywhere, ora amader pashe chilo and my respected teachers has helped us to arrange everything, and my respected fellow members were also there to help me. ওরা আমাদের জন্য অনেক করেছে যাতে আমরা বাড়ি যেতে পারি। সো আজকে অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি, কারণ ওদের জন্যই আজকে আমার বাড়ি যাওয়া সফল হচ্ছে, না হলে হয়তো বা এখানে আমার থাকতে হতো। আলটিমেটলি যে জায়গায় আমরা আছি এখন ওই জায়গাটা সেফ না আমাদের জন্য থাকা কোনোভাবেই, অ্যান্ড কোনোভাবেই থাকা সেফ না। ইভেন এখানে সব স্টেটের বাচ্চারাও চলে যাচ্ছে, সো আই এম ফাইনালি হ্যাপি কি আমি যেতে পারছি। So thanks to the DM of Kota for arranging everything, and thank you to Allen Career Institute, and thanks for the people from Tripura who had support us, giving us permission, and thank you to my honorable MLA too, because she was there asking me that I am good or not. Thank you, bye.